গন্ধরাজ মোমো খাওয়ার জন্য। তো এটা হচ্ছে একদম লর্জের মোড় থেকে ডান দিকে ঢুকলে পরেই লিয়ন্সটা। দেখো কত ভিড় দোকানের সামনে। তো অলরেডি তো অর্ডার দিয়ে দিয়েছি, এখনো জানি না কতক্ষণ পরে আসবে। তো আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন কি দিল না দিল। তো দেখো এই যে এইটা হচ্ছে গিয়ে লর্ডসের মোড়। এই লর্ডসের মোড়ে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বিল্ডিংয়ের এই যে এই রাস্তা থেকে আসবে, এসেই দেখো এই যে ডান দিকে যেই রাস্তাটা, এই রাস্তাটা ঢুকলেই একদম সামনে তোমরা লিয়ন্স দেখতে পাবে। তোমাদের খুঁজতে একদম কোনো প্রবলেম হবে না। আর এবার কথা হলো গিয়ে তোমরা লর্ডসের মোড়ে কী করে আসবে। তো আমি তোমাদের গুগল ম্যাপ লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো তোমরা ওখানে চেক করে চলে আসবে। কারণ এক একটা জায়গা থেকে আসতে এক এক রকমভাবে আসতে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এখন তোমরা কোন লোকেশনে রয়েছো, সেইখান থেকে তোমরা কী করে আসবে সেটা তো আমি জানি না। তো আমি গুগল ম্যাপ লিংক দিয়ে দেবো, তোমরা একটুখানি চেক করে চলে আসবে। তো দেখো প্রচণ্ড ভিড় দোকানের সামনে, প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছ কতটা ফেমাস অলরেডি। তো যাই হোক, এবার আসুক। তো আমার ফ্রেন্ডগুলোর তো অর্ডার দিতে গিয়ে রীতিমতো ওখানে যুদ্ধ করতে হয়েছে। তো দেখো এই যে এই কাউন্টার, এখান থেকেই আর কি ওরা সবাইকে সার্ভ করে। আর গন্ধরাজ মোমোর প্রাইস হলো গিয়ে 99, আর আমরা একটা গন্ধরাজ চিকেনও অর্ডার করেছি, ওটার প্রাইস হলো গিয়ে 179। তো এবার আসুক, আসলে পরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। আমাদের এইখানে গন্ধরাজ মোমো দিয়ে দিয়েছে। তো কটা দিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর এখানে একটা গ্রিন চাটনি মতো আছে, আর এখানে একটা রেড চাটনি, এর মতো উপরে গন্ধরাজ মোমো দিয়েছে। আর দেখো এই যে প্লেটটা খুব সুন্দর, কাঠের না, এটা কাঠের প্লেট দিয়েছে। আর এই দিকে আমরা নিচে, এটা কি, এটা কি চিকেন, এটা কি নাম, কি চিকেন, গন্ধরাজ চিকেন, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। এটার সাথে শুধু এই গ্রিন চাটনিটা দিয়েছে। আর এই যে গন্ধরাজ দেখো, এই হচ্ছে একটা মোমো সাইজ। আর এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে মোমোটা, এই যে ভিনেগার এরম ডিপ করবো ভালো হয়ে গেল। আর যখন মুখে কামড় দিলাম পুরো গন্ধটা, যেগুল গন্ধটা পুরো পাওয়া যাচ্ছে। মানুষ তো বলে যে এটা দিয়ে যে গন্ধরাজ মোমো, গন্ধরাজের সত্যিকারই ফিলিংটা আসছে, গন্ধ আসছে, এই ওই কিছু বলে না। মোমো চাটনিটা দিয়ে এমন একটা ভালো লাগছিল না। আর যে গন্ধরাজ চিকেনটা ছিল ওটার টেস্টটা ভালো ছিল। আর মোমোটা খারাপ ছিল যে আমি সেইটা বলবো না, মোমোটা অ্যাভারেজ ছিল, মানে খুব বেশি ভালো ছিল না, আবার খারাপও ছিল না, মোটামুটি অ্যাভারেজ ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।